আজি দিনিকিয়া বনেই গস্তরে যাওছন্তি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আর কিছু সময় পরে রুকুড়া মধ্যম জলসেচন প্রকল্প উদ্ঘাটন করিবে ইয়া সহ 31 টি প্রকল্পর উদ্ঘাটন ও ভিত্তিপ্রস্তর কার্যক্রম রয়েছে সুন্দরগড় জেলার গুরুন্ডিয়া ও বনেই অঞ্চল চাষীঙ্কু জলসেচন সুবিধা যোগাই দেবা পাই প্রায় 297 কোটি টঙ্কা ব্যয়ে রুকুড়া নদী উপরে তৈরি হয়েছে এই প্রকল্প গুরুন্ডিয়া এবং বনেই ব্লকর 5750 হেক্টর জমি এই প্রকল্প দ্বারা জলসেচিত হব এ সম্পর্কে অধিক সূচনা দেবা পাই আম সহিত ফোন লাইনে রয়েছেন আমার প্রতিনিধি অশোক দাস রয়েছেন অশোক আউ কেতে সময় লাগিব এবং মুখ্যমন্ত্রী কেতবেলে পৌঁছিবে এনে কোন রয়েছে আপনার পাখে অধিক সূচনা দেখন্তু যেহেতু আজ দিনিকিয়া অশোক আসুচ্ছেন সুন্দরগড় জেলা মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং তাঁর বিশেষ করে অনেক অঞ্চল তাঁর গস্ত অছি তো যা অছি যা সম্মুখীন যে 10:45 মিনিটে স্বতন্ত্র বিমান যোগে আসি পৌঁছিবে রাউরকেলা এয়ারপোর্ট এবং একটু হেলিকপ্টর মধ্যে বসিবে যেহেতু সময় হয়ে আউ যা আম পাখে সূচনা আউ 5-7 মিনিট ভিতরে সে রাউরকেলার স্বতন্ত্র বিমান যোগে অবতরণ করছেন এবং এঠার যাবে হেলিকপ্টর যোগে যাবে গুরুন্ডিয়া গুরুন্ডিয়াতে হেলিকপ্টর অবতরণ করার পর যে রুকুনার অছি 50 হেক্টর চাষ জমিকে যে জল যোগাই দেওয়া পাই যে ইরিগেশন আছে ইরিগেশন উদ্ঘাটন করবে পরবর্তী সময় সে যে বনে এবং বনেতে সাধারণ জনতাকে উদ্বোধন দেবে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বহুত বহুত ধন্যবাদ অশোক আপনার সমস্ত সূচনা পাই অশোক কুমার দাস যে আমাকে অধিক সূচনা দেখ